15,000 টাকা স্যালারিতে আমাদের পক্ষে আসলে চলা সম্ভব না। আপনারা সবাই অবগত আছেন, আমরা বাংলাদেশের সকল মেডিকেল কলেজের, প্রায় সরকারি মেডিকেল কলেজগুলোর ইন্টার্নরা আমরা আজকে রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছি। কারণ আজকের এই দিনে 15,000 টাকা স্যালারিতে আমাদের পক্ষে আসলে চলা সম্ভব না। আপনারা জানবেন যে আজকে ষষ্ঠ দিনের মতো আমরা আন্দোলনে নেমেছি। আমাদের ভাই বোনেরা আমরা চিকিৎসা সেবা না দিয়ে আমরা আমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, যার কারণে আমরা রাস্তায় নামতে বাধ্য হচ্ছি। আজকে আমরা হসপিটালে অবস্থান করছি, কিন্তু আমাদের তো আজকে এখানে থাকার কথা ছিল না। আমাদের কথা ছিল আমরা ওয়ার্ডে থাকব, আমাদের পেশেন্ট দেখব, কিন্তু সেটা না করে আমরা সারা বাংলাদেশ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। চিকিৎসক হয়েও আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, যেটা আসলে কোনোভাবেই কাম্য না। তো আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি করতে হবে, যেটা লাস্ট আপনারা জানবেন 10 বছর ধরে সেম বেতনই আছে। কিন্তু আমাদের বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক যে অবকাঠামো, সেটাতে এই বেতনে কোনোভাবেই আমাদের পক্ষে চলা সম্ভব না। সো আমাদের সরকারের কাছে একটাই দাবি যে বেতনটা আমাদের বৃদ্ধি করা হোক, আমাদেরকে যেন এভাবে রাস্তায় না নামতে হয়, আমাদের এর পরবর্তীতে যারা জুনিয়র আসবে তাদেরকেও যেন এভাবে কখনো রাস্তায় না নামতে হয়। সে কারণেই আমাদের একটাই দাবি, সেটাই যেন সরকার ফুলফিল করে, এটাই আমাদের কাম্য। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতি আশাবাদী যে উনি আজকে একটা ভালো কোনো খবর দিবেন আমাদের, কিন্তু হচ্ছে যদি আমরা ফলপ্রসূ কোনো নিউজ না পাই তাহলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক হবে। কারণ আমরা দাবি, প্রত্যেকটা দাবি হচ্ছে যৌক্তিক। যেমন আমরা বলতেছি যে আমরা ইন্টার্ন ভাতা হচ্ছে 30,000 চাচ্ছি, বর্তমান বাজারে আমরা হচ্ছে 12 ঘন্টার মতো করে ডিউটি করতেছি প্রতিদিন। একটা পেশেন্টের রিসিভ করা থেকে শুরু করে ফলো আপ দেওয়া, তারপর হচ্ছে হসপিটাল বাড়ি ফিরে যাওয়ার জন্য যে ছাড়পত্র ওইটা লিখা সহ আমরা লিখতেছি। মানে একটা পেশেন্ট হসপিটালে আসা থেকে শুরু করে সুস্থ হয়ে ফিরে যাওয়া পর্যন্ত সব কাজগুলোই কিন্তু একজন ইন্টার্ন করতেছে। তো এখানে কিন্তু আমাদের দাবিটা খুবই যৌক্তিক। এখানে হচ্ছে বর্তমান দ্রব্যমূল্যের বাজারে 15,000 টাকায় কিন্তু একটা যে 5 বছর পড়াশোনা করে ভার্সিটি গ্রাজুয়েট একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু এটা সম্ভব না। তো আমাদের বন্ধুরা কিন্তু অলরেডি হচ্ছে 4 বছর ভার্সিটি শেষ করে তারা কিন্তু ভালো ভালো জব করতেছে, ভালো বেতন পাচ্ছে, যে জিনিসটা আমাদের ক্ষেত্রে হচ্ছে না। আমাদের তো ফ্যামিলি আছে। আজকের দিনের পরে যদি হচ্ছে এই জিনিসটা বাস্তবায়ন না হয় তাহলে আমরা হচ্ছে আরও কঠোর পরিস্থিতিতে যেতে বাধ্য হব। আমাদের আন্দোলন চলবে এবং আমরা হচ্ছে কর্মবিরতিতে থাকবো, কিন্তু আমরা চাচ্ছি না আসলে রোগীদের জিম্মি করে এই জিনিসটা হোক। তো আমরা চাইবো যে আমাদের দাবিগুলো যেহেতু যৌক্তিক, এই জিনিসগুলো মেনে নেওয়া হোক এবং একটা মানে সুস্পষ্ট একটা বার্তা দেওয়া হোক আমাদের বেতন বৃদ্ধির ব্যাপারে, এবং হচ্ছে আমাদের যে নিরাপত্তা আইন, ডাক্তার নিরাপত্তা আইন, এই জিনিসটাও যেন বাস্তবায়ন করা হয়।